যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম নিশ্চয়ই আমার প্লেসটা দেখে বুঝতেই পারছেন একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন চেঞ্জ হয়েছে মানে এখন আমি আমি চলে এসেছি ঘাটালে আপনারা সকলেই জানেন ঘাটালে একটা ভাড়া বাড়িতে আমি থাকি আর সেই ভাড়া বাড়িতে আবারও চলে এসেছি কারণ আপনারা সকলেই জানেন স্কুল খুলে গেছে আর জিউর আজ থেকে পরীক্ষাও চলছে যার কারণে একটা ছোট্ট খাট্টো টিপস নিয়ে আমি আবারও চলে এসেছি যখন আমাদের জামা একটু মুড়িয়ে মোচড়ে যায় তখন সেটা পরে আমরা বাইরে বেরোতে পারি না আবার এরকমটাও হয় যে আয়রন করতে ভালোভাবে জানি না ঠিক ভালোভাবে যে পাট করে আয়রন করা হয় সেই গোছটা আমরা ঠিক করতে পারি না আর অনেকের বার এটাও হয় ইস্তিরি বাড়িতে নেই তো সব কিছু ঝামেলার থেকে আরও সব থেকে বড় ঝামেলা হলো যে বাড়িতে হয়তো কারেন্ট নেই ইলেকট্রিক না থাকবার কারণেও সমস্যা হতে হয় আর হয়তো এতটা এমার্জেন্সি বাইরে বেরোতে হয় তো সেক্ষেত্রে একটা দারুণ টিপস আপনাদের আমি শেয়ার করতে চলেছি ইস্ত্রি ছাড়া জামা কাপড়কে কীভাবে সোজা করবেন কিভাবে কীভাবে আপনারা আয়রন করবেন ইস্তিরি ছাড়াই চলুন ভিডিওটা দেখে নিন বন্ধুরা এই দেখুন একটা খুব মুড়ানো মুচড়ানো একটা জামা একেবারে জামাটা গুটিয়ে গেছে আর এরকম করে কাঁচা ধোয়ার পর এইরকম জামা যদি জড়ো অবস্থায় রেখে দেওয়া হয় ভালোভাবে পাট করে না রাখা হয় তাহলে জামার এই রকম পরিস্থিতি হয় আর যদি এরকম হয়ে যায় কোনো কারণবশত এটা পরে আমরা বাইরে বেরোতেও পারি না আবার অনেক সময় ঠিকঠাকভাবে ইস্ত্রিও করতে পারি না আর এই রকম ভাঁজ সোজা করাও খুব মুশকিল তো আজকে আপনাদের আমি দুটো টিপস শেয়ার করব প্রথম টিপস হলো কীভাবে আপনারা সহজেই জামা কাপড় সোজাভাবে আয়রন করবেন এই একটা টিপস আর দ্বিতীয় একটা টিপস শেয়ার করবো বন্ধুরা এই ইস্ত্রি লাগবে না অথচ রকম ভাঁজ মানে এরকম জড়োসড়ো হয়ে থাকা কাপড় জামা সোজা হয়ে যাবে এবং বাইরে পরে বেরোবার উপযুক্ত হয়ে যাবে তাহলে সেটা কিভাবে। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আগেকার দিনে মায়ে দিদিমায়দের দেখেছি এইরকম করতে বাড়িতে হয়তো ইস্ত্রি নেই কিংবা ইস্ত্রি করতে দিতে যেতে পারছেন না তাহলে এইরকমভাবে তারা জামা কাপড়কে খুব সুন্দরভাবে পাঠ করে তার উপরে কয়েকটা বালিশ চাপিয়ে রেখে দিতেন তারপরে যখন বেরোতেন বালিশের তোলা থেকে বের করে সুন্দর পরে বেরিয়ে যেতেন এটাও কিন্তু একটা খুব ভালো বুদ্ধি তাই না তার জন্য ভালোভাবে কিন্তু পাট করে জামা কাপড় রাখতে হয় তো বন্ধুরা এখন আমি যে টিপসটা আপনাদের শেয়ার করছি সেটা হলো আপনারা কিভাবে এলোমেলো ভাঁজ হয়ে গেলে মানে জামা কাপড়ে এলোমেলো ভাঁজ হয়ে গেলে কিভাবে সেটা কাটাবেন ইস্ত্রি করে তো একটা ছোট্ট পাত্রে আমি জল নিয়েছি এতে এক চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এখন আমি ইস্ত্রি করেই আপনাদের টিপসটা দেখাচ্ছি তারপর আমি দেখাবো ইস্ত্রিবিহীন কিভাবে আপনারা জামা কাপড় আয়রন করবেন এরপর আমার এর জন্য মানে এই জামা কাপড়ের কোয়ালিটি দেখে আমাকে বুঝে নিতে হবে এর জন্য কতটা তাপ দরকার এবং তার জন্য আগে আমাকে একটু পরীক্ষা করে নিতে হবে না হলে কিন্তু পুড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এরপর ভিনেগার মিশ্রিত ওই জল খুব ভালোভাবে জামা কাপড়ে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে দিচ্ছি ভিনেগার এই জন্য দিচ্ছি এতে খুব ভালো ইস্ত্রি হয় ভিনেগার না দিয়েও আপনারা শুধু এমনি জলও কিন্তু করতে পারেন এরপর খুব ভালোভাবে আমি ইস্ত্রি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি সুইচ কিন্তু অফ করে দিয়েছি কারণ অতিরিক্ত তাপ হয়ে গেলে কাপড় পুড়ে যাবার ভয় থাকে তো এভাবে দেখুন ভাঁজটা কী কী সুন্দর আস্তে আস্তে কেটে যাচ্ছে হয়তো খুব ভালোভাবে ইস্ত্রি করতে না পারলেও ওপরের যে মানে ভাঁজ পড়ে আছে এলোমেলোভাবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সোজা হয়ে যাবে এরকমভাবে আপনি ঘরেই আয়রন করে নিতে পারেন সুন্দরভাবে দেখুন বন্ধুরা এখনকার দিনে তো জামাকাপড় ইস্তিরি করতে আমরা দোকানেই দিয়ে দিই এখন এসব কাজ করা ভুলেই গেছি তো এইভাবে জামাকাপড় ইস্তিরি করে নেবেন সহজেই দেখবেন আপনারা ইস্ত্রি করে নিতে পারছেন আর তাপটার যে পরিমাণ সেই তাপটার পরিমাণ কিন্তু লক্ষ্য রেখে অবশ্যই করবেন বন্ধুরা এরপর চলে আসবো আমি সেই টিপসে যেখানে আমি ইস্ত্রি ছাড়াই জামাকাপড় আয়রন করব। কিভাবে দেখুন খুব সহজ পদ্ধতি এখানে আমি ব্যবহার করে নিচ্ছি একটা বড় পাত্র এবং এই পাত্রতে আমি জল ঢেলে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি এবং জলটা গরম হবার জন্য অপেক্ষা করছি জলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলটা একেবারে টগবগিয়ে ফুটে গেছে আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কেমন বাষ্প বেরোচ্ছে রকম জলটাই কিন্তু লাগবে ধরুন আমার কাছে স্ত্রী নেই আর কিংবা ইলেকট্রিক নেই যাই হোক একটা কিছু বটেই তাহলে এখন তো আমাকে বাইরে বেরোতে হবে আমি কি করব খুব এমার্জেন্সি তার জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে একটা ক্যান যেটাকে আমরা টিফিন বলি লম্বা টিফিন এরকম টিফিন নিশ্চয়ই আপনাদের আছে তো আগেকার দিনে সকলে কি করতো কেটলি ব্যবহার করতো এখন কেটলিও আমার বাড়িতে আছে কিন্তু আপনাদের কেটলি দিয়ে আমি এই জন্যই দেখালাম না বন্ধুরা কেটলি সকলের বাড়িতে আজকালকার দিনে নেই কারণ কেটলি অনেকেই ইউজ করতে পারেন না এখন তো আমরা সকলেই চা খাবার জন্য সসপ্যান ব্যবহার করি গরম জল করবার জন্য আলাদা কত রকমের পাত্র ব্যবহার করি কিন্তু মনে রাখবেন বন্ধুরা এর জন্য কিন্তু কেটলি হলো বেস্ট এরপর এমন আপনাকে টিফিনটা নিতে হবে যার ঢাকনাটা শক্তভাবে লাগে নাহলে কিন্তু গরম জল পড়ে যাবার সম্ভাবনা থাকে দেখুন আমি কিন্তু ইস্ত্রি করছি আর ওই জামাটা নয় আমি আরও একটা মোচড়ানো জামা নিয়ে এসেছি যেটা যেখানে সেখানে ভাঁজ পড়ে একই অবস্থা হয়েছে দেখতেই পেয়েছেন এখন আমি এই জায়গাটা গরম জল চালিয়েছি মানে গরম জলে সেঁক দিয়েছি যেটাকে বলে আয়রন করেছি স্ত্রী ছাড়া ওই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন দেখুন এটা প্লেন হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে যেমন হোক আমার কাজ চলার মতো তো বটে আমি তো বাইরে বেরোতে পারবো এরপর এই জায়গাটা দেখুন এই জায়গাতেও আমি কিন্তু আস্তে আস্তে চালাচ্ছি তবে সাবধান বন্ধুরা একদম যেমন না হাতে গরম জল পড়ে যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রেখে কাজ করবেন না নাহলে হয়তো আমাকে কমেন্ট করবেন যে আপনি কেমন টিপস দেখালেন হাত পুড়ে গেল যাই হোক বন্ধুরা এই রকমভাবে দেখুন আমি চেপে 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 চালাচ্ছি খুব জোর চালাবার দরকার নেই এইভাবে আস্তে 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 এইভাবে সরাতে থাকুন এই দেখুন কত সুন্দর প্লেন হচ্ছে আমার তো মনে হচ্ছে স্ত্রীর থেকেও ভালো তবে সাবধানতাটা একটু বেশি স্ত্রীতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ধীরে ধীরে তাপটা কমতে থাকে তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের খুব এমার্জেন্সি থাকে তাহলে এরকম কাজটা কিন্তু করতেই পারেন বুঝতেই পারছেন কেমন সুন্দর সোজা হয়ে গেল না লাগলো ইলেকট্রিক আর না লাগলো টেনশান মানে পুড়ে যাওয়ার টেনশান সুন্দর এটা করতে পারেন টিপসটা আপনাদের কাজে এলো কি না তা জানাবেন তবে ইলেকট্রিক না থাকলে এই কৌশলটা অবশ্যই মাথায় রাখুন তবে ইমার্জেন্সির ক্ষেত্রে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না কালকে আসবো আরও একটা নতুন টিপসের সাথে ঠিক একই টাইমে ধন্যবাদ